ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়, যার নাম মূলত প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, মুম্বাইয়ের একটি জাদুঘর যা প্রাগ ঐতিহাসিক থেকে আধুনিক সময় পর্যন্ত ভারতের ইতিহাসকে নথিভুক্ত করে। প্রতিষ্ঠার তারিখ 10 জানুয়ারি 1922। মিউজিয়ামকে সাজানো হচ্ছে কারণ মিউজিয়ামের 101 বছর পূর্ণ হল। এই মিউজিয়ামটি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। প্রিন্স অফ ওয়েলস জাদুঘর হল মুম্বাইয়ের একটি মূল্যবান ব্রিটিশ রাজযুগের কাঠামো। জাদুঘরটি ইন্দি সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। বিল্ডিংটির নকশা ইংরেজি ইটওয়ার্ক ছাড়াও 15 থেকে 16 শতকের গুজরাটি এবং ইসলামিক নকশার মিশ্রণ। কাঠামোটি একটি চিত্তাকর্ষক মুঘল সাদা গম্বুজ দ্বারা সজ্জিত, যা এর চেহারাতে জাঁকজমক যোগ করে। বিল্ডিংটি জমকালো সবুজ বাগান দ্বারা ঘেরা। জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং শিল্প বিভাগের জন্য 3টি আলাদা অংশ রয়েছে। প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি রাজা পঞ্চম জর্জের ভারত সফরকে সম্মান ও স্মরণ করার জন্য নির্মিত হয়েছিল। যদিও এই জাদুঘরের ধারণাটি 1904 সালে শুরু হয়েছিল, তবে 1905 সালে প্রিন্স অফ ওয়েলসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 1907 সালে বোম্বে অর্থাৎ মুম্বাই প্রেসিডেন্সি সরকার জাদুঘর কমিটিকে ক্রিস্টেন সাইট নামে একটি জমি প্রদান করে। প্রিন্স অফ ওয়েলস জাদুঘরটি একজন বিশিষ্ট স্থপতি জর্জ উইটের দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1915 সালে এই জায়গায় স্থাপন করা হয়েছিল। প্রাথমিকভাবে জাদুঘরটি প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি সামরিক হাসপাতাল এবং একটি শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। জাদুঘরটি 1922 সালে উদ্বোধন করা হয়েছিল। জাদুঘরটি তার গ্যালারিতে প্রাচীন শিল্পকর্ম, ভাস্কর্য এবং শিল্পকর্মের বেশ কয়েকটি সংগ্রহ প্রদর্শন করে। 2008 সালে সংস্কার প্রকল্পের সূচনার পর অনেকগুলো নতুন গ্যালারি খোলা হয়েছিল, যেগুলিতে হিন্দু দেবতা কৃষ্ণের শিল্পকর্ম, বস্ত্র এবং ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। নিয়মিত প্রদর্শনী এবং বিভিন্ন বিষয়ে বক্তৃতাও জাদুঘরের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি মূলত একটি ভবন যা শিশুদের কল্যাণ প্রদর্শনীর জন্য একটি সামরিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো। জাদুঘরের ভাস্কর্য গ্যালারিতে প্রাচীন ভারতীয় শিল্প ও ভাস্কর্য প্রদর্শন করা হয়। জাদুঘরের সংগ্রহের মধ্যে কাঠ, ধাতু, জেড এবং হাতির দাঁত দিয়ে তৈরি আলংকারিক শিল্পকর্ম পাওয়া যায়। এছাড়া বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা সিন্ধু উপত্যকা সভ্যতার 2000 খ্রিস্টপূর্বাব্দের মৌর্য এবং গুপ্তযুগের অবশিষ্টাংশ জাদুঘরে সুন্দরভাবে প্রদর্শিত রয়েছে। জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগে সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, উভচর পাখি এবং মাছের সংগ্রহ রয়েছে। আরও একটি বিভাগ রয়েছে যা ভারতীয় অস্ত্র এবং বর্ম প্রদর্শন করে, যা অন্যান্য প্রজেক্টাইল ছাড়াও অস্ত্র, তলোয়ার, ঢাল প্রদর্শন করে। জাদুঘরে ইউরোপীয় তেলচিত্রের একটি অংশ রয়েছে। মুম্বাইয়ের একটি মূল্যবান কাঠামো প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামের স্থাপত্য এবং নিদর্শনগুলো এর মহিমা দেখে পর্যটকদের বিস্মিত করবে। সোমবার ছাড়া সমস্ত দিন সকাল 10:15 থেকে বিকেল 5:00 পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে।